নাকাশিপাড়ায় বাঁশের সাঁকো দিয়ে এই বিপজ্জনক পারাপার আজও। নদীয়ার কৃষ্ণনগর সংলগ্ন বেথুরার নাকাশিপাড়া ব্লকের আর পাড়া সত্যপুর গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে ছাড়ি গঙ্গা, আর সেই ছাড়ি গঙ্গার ওপর দিয়ে রয়েছে বিপজ্জনক একটি বাঁশের সাঁকো। নেই কোনো ব্রিজ, নেই কোনো রাস্তা। গঙ্গার জলস্তর বাড়ায় বিপজ্জনকভাবে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো পেরিয়ে নাকাশিপাড়া ব্লকের আর পাড়া সত্যপুর গ্রামের মানুষজনের অবাধে চলছে যাতায়াত। স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত, ব্লক উন্নয়ন অফিস থাকলেও তাদের হেল্লোল নেই এতটুকু। এলাকার মানুষের প্রশ্ন, উন্নয়ন কি আদৌ সাঁকো পেরিয়ে ঢুকবে ঘরে? অসুবিধা আমাদের, জলে হয়ে গেলে যাওয়া আসা, নৌকো পাড়াতে পাড়াতে করতে হয়। এইভাবে বাঁশের ব্রিজ কমজোরি আছে, এর উপর দিয়ে বেশি কিছু লোড নেওয়া যাওয়া যায় না। এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম হচ্ছে সত্যপুর। কতদিন ধরে এই ব্রিজটা এইভাবে রয়েছে? তার আগে কি নৌকায় করে যাওয়া আসা করতে হতো? হ্যাঁ। তাই এটার জন্য কোনো রকম প্রশাসনিক কোনো রকম যোগাযোগ কেউ করেনি নাকি? কি নাম আপনার? আমার নাম সুমন রায়। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।